তোমরা যে রইছে তখন স্যার রেখে গেছে শিমুল স্যার কি কি জন্য একটা মেয়ের গায়ে হাত দিব স্কুলের ভিতরে একটা সভাপতি এরকম দেওয়া উচিত না, আরে বদলা দেওয়া উচিত। কারণ স্কুলের দুর্নাম হবে, মেয়েরা এটা কি শিখবে? মেয়েরা যদি এসব কিছু পায় পরে মেয়েরা তো আরো শৃঙ্খল লড়বে। আপনার মেয়ে আমার মেয়ে স্কুলে পড়তেছে না, ওরে যদি আমি একটা মেসেজ করি খারাপ, তুমি নিরজনে আসো, মুখানে আসো, তখন ওই মেয়েটা কি বলবে? যদি বলে যে তোমার আমি প্রতি ক্লাসে ক্লাসে উড়াই দিব, তুমি চিন্তা করবে না, আমি বুঝবো, তখন এতে কি আলা? দেশটা তো আর মগের মুল্লুক না, সবার মেয়ে তো এখানে পড়ে, আমারও মেয়ে পড়ে, তাহলে আমার কষ্ট লাগবে না? আমি একটা অভিভাবক, আমারও একটা মেয়ে আছে, আমিও মেয়ে স্কুলে পড়াইতেছি, যদি আমার মেয়ের এই ধরনের হয় তাহলে আমরা কিভাবে সভাপতির ইয়া হরমো? এই সভাপতির আমরা বিচার চাই, না করতে পারে আইনের যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা আমরা নিব, কিন্তু তোমরা আমাদের জানাইছো, আমরা জানছি, তোমাদের টিচার যারা ছিল তারা এই ব্যাপারটা জানতো না, আমি জিজ্ঞেস করছি, তারাও এখন জানলো, আমরা তার বিচার করব, সর্বোচ্চ বিচার করব, কিন্তু তোমাদের এই যে আর রাস্তাঘাটে যাওয়া যাবে না, তোমরা এখন ক্লাস করবা, আমরা যদি বিচার করতে না পারি তারপরে তোমরা রাস্তায় নেবো। আর তোমাদের সাথে যেটা হয়েছে এর জন্য আমাদেরও খুব খারাপ লাগতেছে, কারণ আমাদেরও ছোট বোন আছে, আমাদেরও আত্মীয়স্বজন আছে, আমাদেরও মেয়ে আছে, এই জিনিসটা করাটা একদমই ঠিক হয় নাই। বিষয়টা যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী দেখবে, তারা কথা দিছে এবং তারা দেখলে সর্বোচ্চ শাস্তিটাই পাবে, ঠিক আছে? এই বহিষ্কার টহিষ্কার না আরো বেশি। একটা কারণ আছে, দেখা যাচ্ছে যে মোবাইলে আজকে আমার সাথে যে বন্ধু হচ্ছে, এড হয়েছে, সে তার যে ছবিটা দেয় দুই দিন পরে সে ছবিটা চেঞ্জ করে ফেলে, নামটা চেঞ্জ করে ফেলে, যা আমরা বুঝি না। আমার মনে হয় যে নামটা চেঞ্জ করে ফেলে বা যে আমার বিরুদ্ধে আমাকে ঝামেলায় ফেলানোর জন্য সে তার ফটো চেঞ্জ করে, তার নাম চেঞ্জ করে, মাঝে মধ্যে আমাকে আমার সাথে ফ্রেন্ডশিপ হয়, সে এটাকে বিভিন্ন কায়দা করে নেটের টেকনিকের মাধ্যমে সেটা আমাকে একটা ফাঁদে ফেলানোর জন্য তার একটা অপচেষ্টা, এবং সেই চেষ্টাটি সে করে গেছে। আমি জ্ঞানত সেটা করি নাই এবং করার মতো লোকও না। আমার কার্যক্রমে এইরকম খুব করার মতো কোনো ঘটনা আমি ঘটাই নাই এবং আমি এই ধরনের কোনো কার্যক্রম করি নাই। 100% শিওর ইমো এবং হোয়াটসঅ্যাপে এই ধরনের খারাপ কোনো ছবি আমি প্রদর্শন করি নাই, এবং যদি শেয়ার মাধ্যমে আসে তাহলে যারা করেছে তারা তাদের পার্সোনাল টেকনিকে বা ইন্টারনেটের টেকনিকের মাধ্যমে করেছে, আমার মাধ্যমে বা আমি করি নাই বা আমি এই ধরনের করার লোক না। সরকারি স্কুল, তোমরা স্কুলে যাবা, তোমরা ক্লাস করবা, আমরা এটা শুনছি, আমরা ব্যবস্থা নেবো, যদি আমরা ব্যবস্থা না নিতে পারি কখন তোমরা আমাদের বলবা যে আমরা তোমরা ক্লাস যদি বন্ধ করো তাহলে বাইরে না, বাইরে যা মাঠে থাকো, ঠিক আছে? এটা গত 3 দিন আগে মৌসুমী নামের একটা আইডি থেকে আমি দেখছি, 3 দিন আগে। আসলে এই বিষয়ে আমরা জ্ঞাত ছিলাম না, একটা ফেক আইডি থেকে দেখছি কিছুদিন আগে, একটা সভাপতির সাথে আমরা কথা বলছিলাম, উনি বলছে যে এটা ওনার না পুশ না, তো এই বিষয়টা নিয়ে আমরা আর করি না। তবে ছাত্রীদের আইডিতে নক করছে, কোনো ছাত্রী আমার কমপ্লেন দেয় নাই। এই বিষয়টা যেহেতু আজকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এবং থানা পর্যন্ত গেছে, প্রশাসন এখানে আসছে, থানা পুলিশ বিষয়টা খতিয়ে দেখবে, সত্য হলে এটার কারণটা হলো মেসেঞ্জারে আমাদের সভাপতি মহোদয় কুরুচিপূর্ণ বক্তব্য তাদেরকে লিখছে বা কমেন্ট করছে এরকম। তো যদি এটা সত্য হয়, যেহেতু এখন ইলেকট্রনিক্সের যুগ, অনেক কিছুই সম্ভব, আইনানুগ ব্যবস্থা আইনগত প্রশাসন নিবে, আমরা তার বিচার করব, সর্বোচ্চ বিচার করব, কিন্তু তোমাদের এই যে আর রাস্তাঘাটে যাওয়া যাবে না, তোমরা এখন ক্লাস করবা, আমরা যদি বিচার করতে না পারি তারপরে তোমরা রাস্তায় যাবো।